করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশেই আছে পুলিশ। সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের বিভিন্ন ইউনিটের 42 সদস্য, তবে মনোবল হারায়নি। সেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যেতে চায় পুলিশ। ইয়াকুব লিটনের ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার। কোভিড সংক্রমণ রোধে গত 26 মার্চ থেকে দেশে সাধারণ ছুটির পর থেকেই জনগণকে সচেতন করার কাজে মাঠে নামে পুলিশ। সামাজিক দায়িত্ব হিসেবে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া, করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটিও করতে হয়েছে তাদের। কাছের মানুষের মৃত্যুর পর স্বজনরা যখন কাছে যেতে ভয় পেয়ে দূরে সরে গেছেন, তখন জানাজা আর দাফনের দায়িত্ব কাঁধে তুলে নেন বাহিনীর সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক পুলিশ সদস্য কোভিড আক্রান্ত হন। জীবন প্রদীপ নিভেছে বেশ কয়েকজনের। প্রত্যক্ষভাবে সশরীরে মাঠে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও মানুষের কল্যাণ এবং সেবা এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য আত্মোৎসর্গ করেছেন। একুশে টেলিভিশনকে ডিএমপি কমিশনার জানান, শুরু থেকে সাহস নিয়ে পুলিশ মানুষের পাশে ছিল। যারা প্রাণ দিয়েছেন তাদের অবদান পুলিশ বাহিনী কখনো ভুলবে না। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের জাতির অনেক ক্রান্তিকালে পুলিশ কিন্তু একেবারেই জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে। আমাদের সদস্যরা যখন বুঝে গেছে যে তার জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা আছে, তার পরিবারের জন্য সর্বোচ্চ যেটা সুবিধা সেটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং মানুষের পাশে দাঁড়ালে মানুষ যেভাবে পজিটিভলি পুলিশকে মূল্যায়ন করা শুরু করলো, এতে কিন্তু পুলিশের সর্বস্তরের সদস্যদের ভিতরে একটা নতুন একটা অনুপ্রেরণা তৈরি হয়েছে। সাহস ধরে রেখেই পুলিশ মানুষের সেবা দিয়ে যাবে বলে জানান ডিএমপি কমিশনার। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।